ফ্রেন্ডস, আমি লিপি চলে এসেছি আবার লিপিস কিছুমিছু থেকে কিছুমিছু নিয়ে তোমাদের জন্য। আজকের কিছুমিছুতে আমি বেরোচ্ছি, ঘরে জিনিসপত্র লাগবে সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখি ইচ্ছে আছে স্পেন্সারে যাওয়া, পাটুলিতে যে স্পেন্সারটা আছে ওটাই যাবো ভাবছি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। ওখানে হয়তো ভিডিও করতে পারবো না, করার হয়তো যাবে না, যাই হোক করতে পারলে করবো, আর নাহলে এসে বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করবো। শুনতে পাচ্ছ হরি কত কথা বলছে, ঘুমিয়ে ঘুমিয়ে। চলে এসেছি স্পেন্সার থেকে, দেখো কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি কী নিয়ে এসেছি। কী এনেছে দেখার জন্য হরি বেরিয়ে আসছে, এবারে দেখবে প্যাকেটগুলো দেখে কি করে। হরির কীর্তি দেখো, উঠছেন বাবু খাঁচার ওপরে উঠে, তারপরে উড়ে তারপরে আসবে আমার দিকে দেখছে। প্যাকেটের আওয়াজ হলে তাড়াতাড়ি কর, তোর উঠতে আসতে তোর যে ডানা আছে আমি ভুলেই যাই তো। আয় কি আনলো মা দেখে যা, আরে চলে আয় ওপর থেকে দেখছে। যাই হোক তোমাদের দেখাতে থাকি ও যা খুশি। প্রথমেই দেখাচ্ছি নুডলস, মস্ত মশালা। এই সামার ভ্যাকেশন পড়ে গেছে তিন্নির, আজকে মানে স্কুল হয়ে তারপরে পড়লো আর কি সামার ভ্যাকেশনের। এই জ্বালাবে তো, বাড়িতে থাকলে তো আরও বেশি জ্বালাবে, ঘন্টায় ঘন্টায় খিদে পাবে। তাই এই একটা এই যে পটাটোর স্মাইলি এই একটা নিয়েছি, আর এগুলো তো মশলাপাতি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা ওখান থেকে নিয়ে নিই, বা মানে ভুলে গেছি এখান থেকে নেব। আর এটা হচ্ছে সানরাইজের গরম মশলা, সানরাইজের গরম মশলা বেশ ভালো। টাটা গোল্ড, একটা কেক, ফ্রুট কেক, এই ফ্রুট কেক চা দিয়ে আমি বেশি ভালো খাই, তিনি মিষ্টি জিনিস বলে জানোই তোমরা খেতে চাও না। একটা বিস্কুটের প্যাকেট ওরিও, আর চিনি আছে এতে, একটা ভিম বাট, আর একটা অ্যাপেল কিনেছি, এগুলো তো সবসময় লাগে। আর হচ্ছে লরিয়ালের কালার গার্ড শ্যাম্পু, কালার প্রোটেক্ট করা শ্যাম্পু, একটা 150 টাকার লেখা আছে, কত নিয়েছে আমি জানি না, বিলটা দেখতে হবে। ফেস ওয়াশ, একটা পিয়ার্সের সাবান, আর একটা ফিয়ামার শাওয়ার জেল, ছোটোটা নিয়েছি, অনেক বড় একটা ছিল, এটা তো 100 ml এটা নিয়েছি। আর ব্রাশ আছে,
ব্রাশ তো কয়েক মাস অন্তর চেঞ্জ করতে হয়, তা লাগবে আমাদের। এই ছটা আছে, অনেক দিন চলে যাবে। এই আর কি, আর কিছু না, এই কটা জিনিসই, এই কটা জিনিসই 1077 টাকা হয়ে গেল। কি আছে বলো, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস। তাও লঙ্কার প্যাকেট আনিনি, ডাল টাল আনিনি, আবার যেতে হবে একদিন। অতক্ষণ ধরে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কেন জানি না আজকে প্রচণ্ড ভিড় হয়েছে স্পেন্সার্সে, তাই জন্যে খুব বেশি ভিডিও করতে পারিনি। তো তোমাদের সাথে শেয়ার করলাম কি এনেছি। আর এই হরি, আসবি না? হরি ওপরে বসে বসে খাচ্ছে, এসেছিল ওপরে গিয়ে। তো দেখলে কি কি কিনেছি তোমাদের সাথে সব শেয়ার করলাম। আর হরি ভাবলাম যে হরি প্যাকেট ট্যাকেট দেখে আসবে, আসলো, তারপর আবার ওপরে উঠে গেল, দেখতে পাইনি বিস্কুটের প্যাকেট প্যাকেট, নাহলে ঠিক তো আসবে। ওপরে ওই বিস্কুটই খাচ্ছে, ওখানে খাওয়া হয়ে গেলে ঠিক নামবে। তো আমার ভিডিও তোমরা দেখছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক শেয়ার সবই দিক করছো, তার জন্য আরও আরও ধন্যবাদ। তো আমার ভিডিও এভাবেই তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, আমিও তোমাদের পাশে আছি। আজকের ভিডিও এইটুকুই দিলাম, ডেলি ব্লগ তো রোজই দিই, আজকে এইটুকুই দিয়েছি। আজকে আর সকাল থেকে অন্য কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, কালকে আবার, এটা তো তোমরা কালকে পাবে, মানে তার পরের দিন আবার প্রতিদিনের কাজকর্ম যেভাবে শেয়ার করি সেভাবেই করব। প্রচণ্ড গরম আজকে তোমাদের ওখানে, মানে কারোর ওখানে যদি ঠান্ডা থাকে বলো তাহলে যাব, এখানে প্রচণ্ড গরম। আর গেলে আমি একা নয়, একদম ফুল ফ্যামিলি, চরকি, দুত্তুরি, হরি আর তিন্নির বাবা তো আছেই, এতজন। ও আমার তো আবার অনেকগুলো মাছও আছে, এত লোক গেলে ভীষণ অসুবিধায় পড়ে যাবে সবাই। যাই হোক, বাজে বকছি তোমাদের সাথে, আর কি করব, ভিডিও করি সারাদিন, ঘরের কাজকর্ম দেখাই, যখন ঘরের কাজকর্ম দেখানো হয়ে ওঠেনি তখন একটু বকছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি ভালো আছি, কালকের থেকে অনেকটাই ভালো আছি, আরও ভালো যেন থাকি। তোমার আমি আমাকে এখন ভালো থাকতে হবে, ভিডিও করতে হবে। আর একটা জায়গায় গেছিলাম লাইটের দোকানে, তো ইচ্ছা আছে লাইট লাগাবার একটু ঘরে, দেখি, বলেছে কালকে সকালে আসবে এসে দেখবে, মানে সিলিংয়ে একটু লাইট টাইট লাগাবার ইচ্ছা আছে, তা দেখে তারপরে বলবে কত লাগবে কি লাগবে। দেখি কাল সকালে আসে কি না, যদি লাগানো হয় তো তোমাদের সাথেই তো শেয়ার করব। তা দেখতে দেখো, চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।